হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাবিশা। তো শীতের সকালে একটু গরম চা সাথে একটু বিস্কিট হলে একদম জমে যায়, বলো ফ্রেন্ড। গুড মর্নিং ফ্রেন্ডস, তো হাতে চা নিয়ে আজকে তোমাদের ওয়েলকাম করছি। আজকে অনেক সকালেই উঠেছি, যথারীতি স্কুল রয়েছে সৃষ্টি, তো স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসলাম। রান্নাবান্না সব কিছুই হবে, বাদ বাকি সব কাজ কমপ্লিট। আজকে সৃষ্টিকে নিয়ে স্কুল দিয়ে আসার সময় আরও একজন আসবে সৃষ্টির সঙ্গে, সেটা কে তার জন্য দেখতে দেখো, দেখতে পাবি যে কে আসবে আজকে। তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কই নিচ্ছি যে সেই মানুষটা আসার পরেই তারপরে মানে কাজ বেশি করব না, গল্প করব, আমরা মজা করব। আর সেই মানুষটা কিন্তু আমার খুব প্রিয়, খুব কাছের, তো মানে কাছের অনেকজনই আছে, তার মধ্যে কিন্তু সে খুব প্রিয়। তো দেখতে দেখো, দেখতে পাবি যে কে আসবে আজকে। তো চলো তাড়াতাড়ি করে একটু খাবার বানাই, আর বাড়িতে লোক আসবে মানে প্রিয় মানুষ, তো একটু রান্না তো ভালো করতেই হবে। রোজ যেমন খাই মাছ ডাল, হ্যাঁ এরকম তো কিছু করলে হবে না, কারণ তাকে একটু ভালো কিছু খেতে দিতে হবে। তো আজকে একটু স্পেশাল রান্না করছি, কী রান্না করছি সেটাই দেখাবো। তো চলো, অন্যান্য দিনের থেকে একটু আলাদা। তো হ্যাঁ, উঠে রান্না করে যাওয়ার আগে লাইকটা চেয়ে নিই, তো লাইক করে দাও প্লিজ। আর যা যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই, নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। আর তো চলো আর কথা বাড়াচ্ছি না, কারণ বলেছি একটু স্পেশাল রান্না, সেই রান্নাগুলোতে একটু টাইম লাগবে। তো রান্নাটা শুরুই করে ফেলি, তারপরে তাকে নিয়ে আসবো এবং দেখাবো যে কে আজকে এসে আমাকে আরো বেশি খুশি করে দেবে। চলো, আজকে ভাবছি ফ্রাইড রাইস বানাবো, তো তার জন্য গাজর বিনস ভালো করে কেটে নিয়েছি, আর কি কি লাগছে সেগুলো তোমাদের শেয়ার করব। আর ভাত আগেই করে নিয়েছি, রেসিপিটা আগে অনেকবার শেয়ার করেছি তাই দেখাবো না। তো দেখো এইদিকে কাজু আর কিশমিশ তো লাগছেই, বাঙালি স্টাইলে করব, আর ঘি দেবো, আর ভাত আগেই করে নিয়েছি। রেসিপিটা একদম হয়ে গেলে তারপরে তোমাদের সামনে ফিরে আসব। তো দেখো ফ্রাইড রাইস পুরো রেডি, আর তার সাথে রয়েছে আজকে চিলি চিকেন। তো চিলি চিকেনটা কিন্তু আমি করিনি, ফ্রাইড রাইসটাই আমি করেছি। চিলি চিকেনটা কালকে রাতে আমার হাজব্যান্ড করেছিল আজকের জন্য, তো এটাই খাওয়া হবে এখন। তো চলো এবার খেতে বসবো, তার আগে দেখাই কে এসেছে। তো সৃষ্টিকে আর একজন যে প্রিয় মানুষ বলেছিলাম তাকেও নিয়ে চলে এসেছি, তাকে দেখাবো যে কে এসেছে এতদিন পর আমাদের বাড়িতে। তো খুব ভালো লাগছে, মানে বাড়িতে কেউ আসলে এত ভালো লাগে, তার মধ্যে আবার ও মানে ওকে তোমরা কিন্তু একটুখানি হিনসেছি চেনো। তো হচ্ছে এবার ব্যাক ক্যামেরা করে দেখাবো যে কে এসেছে, আর তার মুখে যে হাসি দেখাবো বলে। তো চলো দেখো, দেখো আজকে আমাদের বাড়িতে দিয়া এসেছে। তো দিয়া আরও বসে বসে কি খেলছিস তোরা? জুয়েলারি সেট করছি, এটা ওয়্যার অ্যারেঞ্জ করেছি একজনের গলার মাপ নিয়ে, আর এইটা আমরা আগে বানিয়েছি। এই তো আমি পড়েছিলাম, আমাকে বানিয়ে দিয়েছিল। আর এই যে ওরা বানাতে বসেছে, আজকে আমরা লাঞ্চে খেয়েছি হচ্ছে মায়ের হাতের ফ্রাইড রাইস আর বাবার হাতের চিলি চিকেন। আজকে দিয়ার জন্য স্পেশাল, দিয়া দিদি এসে বলে স্পেশাল খাবার দিতে হবে গেস্টদের। গেস্ট দিদি আমাদের নিজেদের লোক। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে, বুটিক সেটের পরে কি প্ল্যান তোদের? গান চালিয়ে নাচ, তারপরে একটু ঘুম, একটু রেস্ট নিতে হবে, সকালে স্কুল ছিল। তারপরে আমরা আবার বিকালে সবার সঙ্গে ফিরে আসছি। আবার বিকেলে আমাদের সঙ্গে ফিরে আসছিস, ঠিক আছে আবার তাহলে বিকেলে দেখা হবে, তাই তো? হ্যাঁ, আর কি খাচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো সব রান্না শেষ, খাওয়াও কমপ্লিট, আর ওরা বলছে দারুণ খেয়েছে, তো এটাই শান্তি। এই যে এত কষ্ট করে সকাল দিয়ে রান্না জোগাড়, যে চিন্তা, যে ভাবা যে কে কোনটা ভালোবাসে সেটা করে খাওয়ানো, তো লাস্টে যখন বলে যে ভালো হয়েছে, এটার থেকে আনন্দ আর কিছুই না। তো সব যখন কমপ্লিট হয়ে গেছে, তো দুজনে খেলছে বলে আজকে একটু ব্যালকানিতে বসার টাইম পেয়েছি। রোজ টাইম পাই না, মানে একটার পর একটা, আর খুব তাড়াতাড়ি আজকে কাজবাজ করেছি, কারণ ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর ভাবলাম আর কোনো কাজই রাখবো না, শুধু এই আসবো, তারপরে খেতে দেবো, তারপর একটু খেলতে পারবে, তো এই সব কাজ কমপ্লিট। তো আজকে টাইম পেয়েছি একটু ব্যালকানিতে বসার, এই যে বসে আছি, লোকজন যাতায়াত করছে, হ্যাঁ তো চারিদিকটা দেখছি, আর এরকম বসে একটু সময় কাটাতে ভালো লাগছে। সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত, একটার পর একটা চলতেই থাকে, তো আজকে বেশ ভালো লাগছে, লোকজন যাচ্ছে দেখছি একটু বসে ভালো লাগছে বেশ। তো এই এবারে দেখি ওদের কিছু ফল খেতে দেব। তো ওদের তো প্ল্যান চলছে একটার পর একটা, আগে তো একটা খেলে নিল এসে,
তারপরে এখন বুটিক সেট নিয়ে খেলছে। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, তারপরে সাজুগুজু চলছে, ওইটাও সাজছে বারবার করে গিয়ে, তারপরে গান চালিয়ে নাচবে, তারপরে দুজনকে ঘুম পাড়াবো, তারপরে দেখি সন্ধ্যাবেলা আবার কি করে। তো একটা পর একটা চলছে ওদের, তো চলো দেখতে থাকো, আর আমি একটু বাইরে এইগুলো দেখতে থাকি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো ইভিনিংয়ে ওরা দুজন এই যে এই খেলাটা নিয়ে বসেছে, ব্রেন গেম, তাই তো, মার্বেলের। এই এটা কিন্তু আগে যে গুলি গুলি আমরা ছোটোবেলায় খেলতাম সেই মার্বেল, আর এটা মেটেরিয়ালসটা একটু প্লাস্টিকের। আগেও তোমরা দেখেছো হয়তো অনেক ভিডিওতে, আমি আর সৃষ্টি বসে বসে টাইম স্পেন্ড করতাম। তো ওরা দুজন খেলছে, তারপরে চুল বাঁধাবাঁধি, দুজন দুজনের চুল বেঁধে দিচ্ছে, হাতের মধ্যে এটা ওটা এঁকে দিচ্ছে, ফুল এইসব খেলছে। নে নে নে, ওকে দে, আগে গ্রিনটা খেলে না তারপরে এটা খেলে, এটা বেশি মজা লাগবে তোদের, এটা একটু বড় বড়। হ্যাঁ, দিয়া এসছে, এত ভালো লাগছে, ঘরের মধ্যে হই হই হচ্ছে আর আমাকে নিয়ে যা মজা করছে, আর খুব ভালোবাসে আমাকে, আমার সঙ্গে খুব মজা করে খেলে, আমাকেও সাজাচ্ছে, আমার সঙ্গে খেলছে। তো আমরা বেশ টাইম স্পেন্ড করছি, এই চলে গেলে ঘর ফাঁকা ফাঁকা লাগবে, ভালো লাগে না। তো আমি আর সৃষ্টি সবসময় একটু লোকজন ভালোবাসি, তো একটু ভাবছি যে ওদের জন্য কিছু একটা টিফিন বানাই, তো হালকা বানাবো, কেন কি দুপুরবেলা একটু রিচ খাবার হয়ে গেছে, তো এখন একটু হালকা বানাবো, আবার যেটা রয়েছে সেটা আবার রাতেও খাবো, তাই এখন একটু হালকা কিছু তাড়াতাড়ি করে বানিয়ে দিই, তারপর ওদের সঙ্গে গিয়ে আমিও মজা করবো সেই জন্যই। তো চলো দেখি কি বানাই। তো দেখো চৌকো চৌকো করে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ঝাল সুজি বানাবো ভাবছি আজকে, তো আমি আর সৃষ্টি মাঝে মধ্যেই খাই, তো সিম্পল তাড়াতাড়ি হয়। এই দেখো সুজির প্যাকেট একটা নিয়ে নিয়েছি, তো তিনজনে মিলে একটু বেশি করে বানাবো, তাতে সন্ধ্যাটা পেট ভরে সবাই খেয়ে নেব, আনন্দ করা যাবে। আর আলু ভাজার উপরে সুজিগুলো দিয়ে হালকা নিয়েই নিচ্ছি, তারপরেই আমি জলটা অ্যাড করবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট। আর দেখো পুরো রেডি হয়ে গেছে, তো রেসিপি খুব একটা দেখালাম না, তোমরা অনেকেই পারো ঝাল সুজি, তো আর কিছুই দিইনি, পেঁয়াজ ডিম কিছুই অ্যাড করিনি, একদম সিম্পলভাবে করলাম, তো খেতে দারুণ লাগে কিন্তু। চলো তো আমরা তিনজনে মিলে এখন খেয়ে নিই, আবার পরে ফিরে আসছি। একদম সিম্পলভাবে তাড়াতাড়ি করে ঝাল সুজি বানালাম, আর দারুণ লাগে খেতে, আর বেশি কিছু দিইনি, শুধু আলু আর একটু লঙ্কা দিয়েছি, আর ঝুরঝুরা করে বানিয়েছি, ওরা দুজনেই ভালো খায়, তো ওটাই খাবে ওরা, তার সঙ্গে আমিও একটু খাবো। তো খেয়ে আবার রাতে ফিরে আসছি, তো রাতে দেখাচ্ছি যে আবার কি করবো রাত্রিবেলা, তো চলো এখন খেয়ে নিই আর ওদের সঙ্গে টাইম স্পেন্ড করি। আর ফোনে বেশি ভিডিও করতে দিচ্ছেই না, ওরা ফোনে ফটো তুলছে, গান চালাচ্ছে, তারপরে কত কিছু করছে, মানে ওই এডিট করছে ফটো, দুজন দুজনে সেলফি তুলে, মানে তো চলো এবার খেয়ে নিই টিফিনটা। বৃষ্টি শুরু হচ্ছিলো বলে ও তাড়াতাড়ি করে চলে গেছে, আর বেশি রাতও করেনি, তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করে দেব। তো চলে গেছে, ভালো লাগছে না, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঘরটা, তো মিস করছি দিয়াকে, এসেছিল, আবার আবার নিয়ে আসবো কদিনের মধ্যে, এখন ওর স্কুল ছুটি চলছে, ওর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, একদম রেজাল্ট বেরোবে এই মাসেই শেষের দিকে, তো স্কুল ছুটি চলছে বলে একটু ঘুরে গেল, আর ভালো লাগলো, সারাদিন ধরে প্রচুর আনন্দ করলাম আমরা, খুব টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। তো চলে গেছে এখন ফাঁকা ফাঁকা ঘরটা, তো সৃষ্টি একটু মনটা খারাপ এদিকে বসে আছে, তো এখন সৃষ্টিকে আমার পুরো টাইম দিতে হবে, ওর সঙ্গে খেলতে হবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, আর ভিডিও দেখতে থাকো। মাম্মাম আসা 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 আসা, ওই যে কোনায় বসে আছে, দিদি চলে গেছে, আবার আসবে দিদি কদিন পর, হ্যাঁ তোমাদের দেখাবো, আবার দেখাবো, আবার আবার বুটিক সেট খেলবো, ওই যে খেলা, খালি খেলা, দুজনে খালি খেলার কথা মনে করবো, গান করবো। তো চলো সবাইকে টাটা করো, বাই বাই, সবাই হাসি খুশি থেকো, একদম টাটা টাটা। Thank you.